প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এসইসি পেপার এক্সাম রয়েছে। তোমাদের আর কিছুক্ষণ পরেই দুটো সময় তোমাদের পরীক্ষা শুরু হবে। তো আমি তোমাদের ভিডিও আকারে অনেক প্রশ্ন এবং সাথে উত্তর আলোচনা করেছিলাম। তো একদম লাস্ট মিনিটের জন্য এই প্রশ্ন এবং উত্তরগুলো আমি যে আজকে দিচ্ছি, এগুলো একটু চোখ বুলিয়ে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো প্রশ্নগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং সরাসরি উত্তরে চলে আসি, কেন সময় খুবই কম। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও তোমরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, দেখে নাও উত্তরগুলো এক এক করে। শিখর নকশার যে কোনো একটি সংজ্ঞা দাও। অনুশীলনে দুটি বৈশিষ্ট্য, শিখনে দুটি বৈশিষ্ট্য বিবৃত করো। কেন একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত? শিখর নকশার দুটি অসুবিধা লেখো, অনুপাতের দুটি প্রয়োজনীয়তা লেখো। শিক্ষানীতি সম্পর্কে ধারণা দাও, গতানুগতিক শিখন এবং অনুশীলনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। শিখনের সক্রিয়তা স্তরে শিক্ষকের কাজ কী? বিস্তৃতিকরণের দক্ষতা কী? শিখনের জন্য কোন পুনঃশক্তি সহায়ক সঞ্চারক বা উৎসাহদানের দক্ষতা প্রয়োজন? শিখন প্রদীপন বলতে কী বোঝো? শিখনের প্রকৃতি সংক্ষেপ উল্লেখ করো। সহপাঠী শিখন কী? ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা কী? অনুপাঠ এবং অনুশীলন কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত? অনুপাঠের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। সংহতিমূলক শিখনকে কেন সংহতিমূলক বলা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং একদম লাস্ট ফিউ মিনিটসের জন্য প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও, প্রশ্নগুলো দেখো তোমাদের হয়েছে কি না। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো করে তোমরা পরীক্ষা দেবে এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো গ্রুপে দিয়ে দেবে, পিভি স্টাডি ক্লাসের গ্রুপে, এবং এক্সাম কেমন হলো সেগুলো জানিও এবং কোন কোন প্রশ্ন তোমরা কমন পেয়েছো সেটিও জানিও, কমন না পেলেও তোমরা জানিও। ঠিক আছে, শেষ করছি আজকের ভিডিও।